হাই গাইস, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ ভিডিও। আমার ফার্স্ট ব্লগটা আপনারা দেখেছেন, দুম্পা বুদ্ধভিহারকে নিয়ে আমি ফার্স্ট ব্লগ করেছিলাম। তো আজকে আমি যে ব্লগটা করতে আসছি ওটা হচ্ছে বসবাস চলাকালীন অঞ্চলে বান্দেরা নিজের নিজের বুদ্ধবিহারে বান্দেদেরকে পান করে ছয় দান করছে বসবাস চলাকালীন। তো আমি আজকে আমাকে দুমা বান্টি ইনভাইট করলো, তো আমি এখানে পার্টিসিপেট করার জন্য আসলাম। দেখতে পাবে ভিডিওতে অনেক বান্দেরাও আসছে প্রোগ্রামে। ফার্স্ট ব্লগে আমি রাস্তাগুলো দেখালাম, উদ্যবিহারগুলোকে দেখালাম। তো আজকে জাস্ট এখানে যে ছয় দান করা হবে ওটাকে দেখাবো আপনাদেরকে। প্রথম দান দিয়াটো হয়তো ভান্তে দিছে তে গা দিছে মই নাজানো, মই এতিয়ালৈকে গম পোৱা নাই। যি নহওক আপোনালোকে যে বিহু সংঘকে প্ৰথম দান দিয়া নৱা ভিতৰত এইটো দেখি পালোঁ, ভাল লাগিলে। ভান্তেও মাতিলে, পান কৰিলে, নৱা ভিতৰত আমিও আহি পালোঁ আপোনালোকৰ গাঁৱতে, লগতে ৰাইজে মিলি পেলাই ভান্তে সহযোগতে লগতে এইটো কাৰণে আমি আপোনালোকে গতিকে আমালোকে বিশ্বসংগ মিলি পেলাই এটা মূৰ্তি চুত্ৰ কৰি দিম। আপোনালোকৰ গাঁওখনে ভাল হওক আৰু লগতে কি কয় প্ৰথম দান দিয়া পুণ্য আৰু বেছি হওক, লগতে চবে একে স্নেহেৰে মৰমেৰে যাতে আমাৰ আগবাঢ়িব পাৰোঁ। আৰু এনেকুৱা বি তেনেকুৱা কৰিব লাগে আপোনালোকে যে এনেকুৈ নৱবিধৰ প্ৰথম ভাতেসকলক খুৱাই দিয়াটো বহুত পুণ্য আছে দেই। গতিকে চবে চেতা হাৰা তেতিকা আহাৰ দান দিয়ে সব পুণ্য হয় না, গতিকে ইমানে কৈছোঁ। লগতে আমি মতি সূত্ৰ এটা গাই দিম ন।
সো গাইস আই হোপ আপনাদের এই ভিডিও অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড আমার DW ট্রাভেলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।